অধ্যাপক তপন করবালা। এবার আমি ক্লাসের তৃতীয় ধাপ শুরু করছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। এবার আলোচনা করছি লোকসঙ্গীতের স্বরূপ ও বৈশিষ্ট্য। ক্রমবিবর্তনের ভিতর দিয়ে বিকাশ লাভ করাই লোকসঙ্গীতের ধর্ম। পরিবর্তনের ভিতর দিয়ে এর প্রাণশক্তি রক্ষা পায় এবং নির্জীব থাকে, সতেজ থাকে। একথা ঠিক, লোকসঙ্গীত লোকসমাজের মধ্য দিয়ে বিকাশ লাভ করতে করতে অগ্রসর হয়, আবার পাশাপাশি একথাও বলা যায় পল্লী সমাজ বন্ধন শিথিল হলে লোকসঙ্গীতের বিনাশ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। পল্লী সমাজের সংহতি যতদিন থাকবে লোকসঙ্গীত লোকসঙ্গীতের ক্রমবিকাশ ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ আমাদের এই যে যে গ্রাম বাংলা বা এই যে পল্লী সমাজ, এই পল্লী সমাজের দৃঢ়তা, পল্লী সমাজের বন্ধনই আমাদের এই লোকসঙ্গীতকে কিন্তু ধরে রেখেছে। কিন্তু এই পল্লী সমাজের যদি অবক্ষয় হয়, পল্লী সমাজের বন্ধন যদি শিথিল হয়ে যায়, তাহলে কিন্তু এই লোকসঙ্গীত ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাবে। এবং বর্তমান এই যন্ত্র সভ্যতার আধুনিক যুগে, প্রযুক্তির যুগে, মানুষের উন্নতির সঙ্গে সঙ্গে, বিকাশের সঙ্গে সঙ্গে, অর্থনৈতিক উন্নতি, শিক্ষালাভের বিকাশের ধারা অব্যাহত থাকার ফলে দেখা যাচ্ছে কি এইসব লোকসঙ্গীত ধীরে ধীরে উঠে যাওয়ার উপক্রম। অর্থাৎ পল্লী সমাজের ঘুণ ধরেছে, পল্লী সমাজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষ এখন গ্রাম থেকে নগর কেন্দ্রিক হয়ে উঠেছে। আমরা দেখেছি শরৎচন্দ্রের মহেশ গল্পে গফুর মিয়া, সে কি করেছে, গ্রামে অত্যাচার শোষণ সহ্য করতে না পেরে সে কৃষক থেকে শেষ পর্যন্ত সে টিটাগড়ের চটকলে পালিয়ে গিয়ে সে শ্রমিকে রূপান্তরিত হলো। এইভাবে গ্রাম ধীরে ধীরে শহরে নগর কেন্দ্রিক হয়ে উঠেছে। এর ফলে কি হচ্ছে, লোকসঙ্গীতের অবলুপ্তি ঘটছে। এই লোকসঙ্গীতকে ধরে রাখতে গেলে বা লোকসঙ্গীতের যে গর্ব, যে ঐতিহ্য, সেটাকে আমাদের ধরে রাখতে গেলে আমাদের গ্রাম থেকে গবেষকরা গ্রামে গিয়ে গিয়ে বিভিন্ন প্রান্তে খুঁজে খুঁজে এইসব গানগুলোকে এক জায়গায় সংগ্রহ করতে হবে। যারা গবেষক আছেন, যারা এর প্রতি অনুরাগী বা এই লোকসঙ্গীত যে প্রিয় যে গায়িকারা, তারা গায়ক গায়িকা, তারা এইসব সঙ্গীতগুলোকে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে যদি এক জায়গায় ঐক্যবদ্ধ করে যদি পুস্তক হিসেবে বার করে, তাহলে এগুলোকে সংরক্ষিত করা যায়। তা এরকম অনেকে করেছেন। দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি, যেমন হচ্ছে দীনেশচন্দ্র সেন, তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সে ময়মনসিংহ যে পালাগান আছে সেইগুলোকে সংগ্রহ করে তিনি পুস্তক আকারে বই বার করেছেন। এবং আমাদের যে যে স্যার আশুতোষ মুখার্জি, তিনিও কিন্তু বিভিন্ন লোকসঙ্গীতের এই গানগুলি সংগ্রহ করে তার যে লোকসাহিত্য গ্রন্থে তিনি সেটাকে সংরক্ষিত করে রেখেছেন। এইরকম আরও অজস্র এরকম সম্পাদনা, এরকম বই আছে। এরকম যদি আমাদের গবেষক বা আমাদের অধ্যাপক অধ্যাপিকারা বা ছাত্রছাত্রীরা যদি এইভাবে যদি এই গানগুলোকে যদি গ্রাম থেকে খুঁজে বার করে যদি একটা জায়গায় ঐক্যবদ্ধ করে রাখে, তাহলে এই লোকসঙ্গীত ধরে রাখা সম্ভব হবে, নচেত সম্ভব নয়। এই ধাপে এই পর্যন্ত থাক, পরবর্তী ধাপে।